গে পর সিরিয়াল আমাদের অনেকের মতামত মোস্ট ড্রামেবাজ একটা সিরিয়াল। হ্যাঁ, তার কারণ হচ্ছে এই পরমের এই যে দুর্ঘটনাটা ঘটতে চলেছে, তো এটা আমরা বহুত দিন ধরে শুনে আসছি এবং প্রমোতে অনেকে দেখে ফেলেছি, অনেকে অনেক রকম কল্পনাও করে ফেলেছি, আবার কেউ কেউ এর মধ্যে আবার ইতুকেও জড়িয়ে দিয়েছি যে ইতুর জন্য এইসব হচ্ছে। তো অনেকে অনেক কিছু করেছি, তো ফাইনালি কী হচ্ছে? তো ফাইনালি যেটা ঘটতে চলেছে সেটা হচ্ছে যে পরম কিডন্যাপড হয়ে গেছে। এবার বাড়ির সবাই এখন চিন্তা করছে, আই মিন সবাই এক একজনের চিন্তাধারাটা বলছি। জয় চিন্তা করছে যে আমার ভাইটা কোথায় গেল, এদিকে সার্থক চিন্তা করছে বাবা এখান থেকে কোথায় যেতে পারে, ইতুও তাই চিন্তা করছে, এরমভাবে বাড়ির সবাই সব কিছু চিন্তা করছে। এদিকে আবার সহেলী চৌধুরী ভাবছে যে পরম সেনগুপ্তকে কেন কেউ কিডন্যাপ করবে। তো আমাদের সবার প্রিয় জবা এই মুহূর্তে কী ভাবছে, কী করবে সবটাই জানাবো। তবে তার আগে আমি বলবো যে যারা যারা এখন অবধি চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা একটা কাজ করো, সেটা হচ্ছে নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো, তার পাশে দেখো একটা ঘন্টা আছে, ঘন্টা আই মিন বেল বাটন, সেটা ক্লিক করো, আমার ভিডিও সবার কাছে পাওয়ার জন্যে। তো এবার আমি আমার আসল কথায় আসতে পারি, সাবস্ক্রাইবটা করেছো তো? আর একটু ভালো করে দেখে নাও, করেছো তো? তো যাই হোক, এবার আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে যে জবা নাকি এবার গোয়েন্দা হয়ে যাবে। না, জবাকে এতদিন আমরা গোয়েন্দা ফোয়েন্দা অনেক কিছু দেখেছি, তো এইবার নাকি যে গোয়েন্দাটা হচ্ছে সেটা নাকি একটু অন্যরকম গোয়েন্দা। তো আমি জানি না এই অন্যরকম গোয়েন্দাটা ঠিক কী। তবে কানাঘুষো খবর বলছে যে জবা যাবে এবং সেখান থেকে যেভাবে হোক পরমকে উদ্ধার করে নিয়ে আসবে, কারণ জবা বুঝে গেছে যে পরম ওখানে ট্যুর করতে যায়নি, আই মিন ঘুরতে যায়নি, সে গেছিলো একটা কোনো কাজে, আই মিন সে ওই জায়গাতে রয়েছে একটা কোনো কাজে। তো সেখান থেকে মোটামুটি একটা বিপদ, ছোটোখাটো বিপদ ঘাড়ে করে জবা আবার ফিরিয়ে নিয়ে আসবে পরম। পরমকে ফিরিয়ে আনতে পারবে কিনা সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে আরেকটা ছোট্ট বিপদ জবা ঘাড়ে করে নিয়ে খুব শীঘ্রই কলকাতা ফিরছে, সেটা তোমরা খুব শীঘ্রই দেখতেও পারবে। এবং তারই পাশাপাশি জানিয়ে রাখি, এই যে পরম কী কাজে গেছিলো সেটা খুব শীঘ্রই জবা জানতেও পেরে যাবে, এবং তারপরে কী হবে না হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, ওই যে কেয়াপনকে পরে সবাই যখন বাড়িতে ফিরে আসবে তখন একটা ছোট্ট যুদ্ধ বাঁধতে চলেছে, কিন্তু যুদ্ধটা কী নিয়ে, কী বিষয়ের উপর সেটা এই মুহূর্তে বলা যাবে না। আর এই মুহূর্তে এটাও কিন্তু বলা যাচ্ছে না যে এই সব কিছুর মধ্যে তন্দ্রা রয়েছে, এটা জবা জানতে পেরে গেছে। তার কারণ এবার তন্দ্রা একটা অন্যরকম প্ল্যান করেছিল, তো তাই জন্য জবার ধরতে একটু সময় লাগবে। তো সেইটুকু সময় তোমরা একটু দিও, আর ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকো সিরিয়াল কেয়াপনকে পর স্টার জলসা, স্টার জলসা এসডিতে ঠিক সন্ধে 7:30টার সময়। ও, আর একটা খবর তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমাদের প্রিয় কোয়েল কিন্তু এবার গলা ফিরে পেয়েছে এবং সে কিন্তু এবার ভালো ভালো গানও গাইবে সিরিয়ালে। তো যাই হোক, কিছু দেখতে ভালো না লাগলে কোয়েলের গানগুলো শুনতে থেকো চুপচাপ, আশা করি তোমাদের খারাপ লাগবে না। তবে আমার এই ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, পারলে শেয়ার করে একটুখানি বন্ধুবান্ধবকে একটু জানতে সাহায্য করো। আর যেটা করবে সেটা হচ্ছে যারা যারা এখনও আপনি চিরকুট ইনফিনিটিকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো, আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্যে।